হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে সদ্য স্বাধীন বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর, সোনার বাংলায় গড়ে তোলার স্বপ্ন দেখেন। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টাইল আছে। বঙ্গবন্ধু 1975 সালের 9 আগস্ট বিদেশিদের হাতে থাকা দেশের 5টি গ্যাস ক্ষেত্র ক্রয় করে রাষ্ট্রের মালিকানায় এনে জ্বালানি নিরাপত্তার গোড়াপত্তন করেন। এটি স্বাধীন বাংলাদেশের জ্বালানির ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অন্যতম অনুষঙ্গ হিসেবে জ্বালানি খাতে সূচিত হয়েছে অভাবনীয় অগ্রগতি। বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে 26,700 মেগাওয়াট। বিদ্যুতের গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় 4,46,00,000। শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। গ্যাসের বর্তমান উৎপাদন দৈনিক প্রায় 2,300 মিলিয়ন ঘনফুট। গ্যাসের চাহিদা মোকাবেলায় 2021-2022 অর্থবছরে দৈনিক 660 মিলিয়ন ঘনফুট হারে LNG আমদানি করা হয়েছে। বর্তমানে পেট্রোলিয়াম জ্বালানি তেলের ব্যবহার দাঁড়িয়েছে বছরে 1 কোটি টনের বেশি। জ্বালানি খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, ব্যবস্থাপনা, পরিচালনা, ট্যারিফ নির্ধারণে স্বচ্ছতা আনয়ন, ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে 2003 সালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের অন্যতম কার্যক্রম সমূহ হল লাইসেন্স প্রদান, এনার্জি ট্যারিফ নির্ধারণ, বিরোধ নিষ্পত্তি, এনার্জি সংক্রান্ত কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রবর্তন প্রভৃতি। 2021-2022 অর্থবছরে বিদ্যুৎ খাতে 814টি, গ্যাস খাতে 234টি, পেট্রোলিয়াম খাতে 510টি প্রতিষ্ঠানের অনুকূলে লাইসেন্স ইস্যু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অদ্যাবধি এনার্জি সংক্রান্ত 210টি বিরোধ নিষ্পত্তি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল, গ্যাস উন্নয়ন তহবিল, জ্বালানি নিরাপত্তা তহবিল এবং BERC গবেষণা তহবিল গঠন করেছে। এই উদ্ভাবনী তহবিল সমূহ থেকে প্রায় 30,000 কোটি টাকা অর্থায়নের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে হবে, তার সাথে সামঞ্জস্য রেখে আমরা লক্ষ্য স্থির করেছি যে 2030 সালের মধ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে 40,000 মেগাওয়াট। 2041 সাল নাগাদ উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় স্বপ্ন সোপান রচনায় অন্যতম অবকাঠামোগত উপাদান হিসেবে সম্প্রসারণশীল জ্বালানি খাতের সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অঙ্গীকারবদ্ধ।